নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকে এই কামনাই করি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দেয় তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি, চলে এসো। মুলোর পকোড়া আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে আমি দুটো বড় মুলোকে গ্রেট করে এই কাপড়ের মধ্যে রেখে দিয়েছি। কিছুটা জল আমি চিপে চিপে বার করেছি, আরও একটু জল এখানে বার করতে হবে। এরকম আস্তে আলতু আলতু করে হাতে দিয়ে পুরো এই জলটা কিন্তু অবশ্যই বার করে দেবে। দেখো কতটা জল বেরিয়েছে, দেখো। যতটা পারবে জলটাকে নিকড়ে এরমভাবে বার করে দেবে। এখানে আমার দুটো লম্বা, আমি জলটা সরিয়ে দিচ্ছি, দুটো মুলো গ্রেট করে নিয়েছি। এখান থেকে হাফ পোর্শন মুলো আমি নেব। তার আগে বলে দিই, এখানে আমি ডাল বেটে রেখেছি। এই ডালটা হচ্ছে 1/4 কাপ নিয়েছি ছোলার ডাল, আর হাফ কাপ, মেজারমেন্টের হাফ কাপ নিয়েছি মটর ডাল। এটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আমি 4 ঘন্টা। তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করার পর খুব ভালো করে এটা আমি ফেটিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু মুলো দেওয়ার আগে এই ডালটা ফেটিয়ে দিতে হবে। এবার এতে আমি কিছু মশলা দেবো। 1 চামচ গোটা জিরে, 1/2 টিস্পুন কালো জিরে, আর দিয়েছি 1/4 টিস্পুন জোয়ান, 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়েছি কারি পাতা। এটা আমি পুরো এখানে দিয়ে দিলাম। আর দেবো 1 চামচ গ্রেট করা আদা, আর এখানে দেবো নুন, 1 চামচ নুন, আর দেবো 1/4 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। তোমরা ঝাল একটু বেশি খেলে আর একটু ঝাল কাঁচা লঙ্কা দিতে পারো, আমি আর দিচ্ছি না। আর দিচ্ছি এখানে 1/4 টিস্পুন হিং। এবারে আমি মুলোটা, পুরো মুলোটা নেবো না, আমি হাফ মুলো এখানে ইউজ করব। আর হাফ মুলো কিসে ইউজ করব সেটা আর একটা ভিডিওতে দেখাবো। ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেবে, কারণ মুলোটা দেওয়ার পর কিন্তু আর ফেটানো সম্ভব নয়, আগেই ফেটিয়ে নিতে হবে। আর ডালটা কিন্তু খুব মিহি করে বাটিনি, একটু মোটা মোটাই বেটেছি। আর যখন বেটেছি তাতে মাত্র 2 টেবিল স্পুন জল আমি এতে ইউজ করেছি। বেশি জল কিন্তু একদমই দেবে না, যতটুকু দরকার ততটুকু, বেশি পাতলা যেন না হয়। এখন সব শেষে দেবো 1 চিমটি খাবার সোডা, এতে 1 চিমটি খাবার সোডা। আমি গ্যাস অন করে তেল বসিয়ে দিয়েছি কলাতে, তেলটা হয়ে গেছে। আমি আরেকটু এটা মেখে নিই, দিয়ে এবার এটা ভাজতে দেবো। আমি এবার আস্তে আস্তে এটা এই পকোড়াটা ছেড়ে দিচ্ছি। তেলটা খুব ভালো হয়ে গেছে, তেলটা মিডিয়ামে রাখবে, হাই ফ্লেমে দেবে না, কিন্তু তেলটা ভালো করে গরম করে নেবে অবশ্যই করার আগে। তারপর একটু কমিয়ে দেবে। এখানে আর একটা ধরে যাবে, তাহলে এগুলো সবকটা ভেজে নিয়ে আমি আসছি। মুলোর পকোড়া আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। দারুণ হয়েছে টেস্ট, তোমরা যখন করবে বুঝতে পারবে। ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটু বিট নুন,
আর দিচ্ছি একটু চাট মশলা, আর দুটো লঙ্কা ভেজে রেখে দিয়েছি। যারা ঝাল বেশি ভালোবাসো তারা এরমভাবে লঙ্কা আর কাঁচা লঙ্কা ভেজে দিও, সার্ভ করার সময় খুব ভালো লাগবে খেতে। তাহলে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই পকোড়াটা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। যদি ভালো লাগে তো বন্ধুদের মধ্যেও শেয়ার করো, ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও শেয়ার করে রেখো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।